গুড মর্নিং সবাইকে, এখন 4:15 বাজে, আমরা এখন রেডি, আমাদের এই ব্যাগ, দুটো ব্যাগ, ওজো রেডি, আমি রেডি, সুতপা রেডি, আমরা এখন কোথায় যাচ্ছি ওজো, জোরে বলে দাও। টোল
মোটামুটি 2 ঘন্টায় যদি ধরি, 60 কিলোমিটার করে কভার করলাম পার ঘন্টায়। জোরে যাচ্ছি না, খুব একটা জোরে যাচ্ছি না, মোটামুটি যখন ফাঁক পাচ্ছি এগিয়ে যাচ্ছি। প্রচুর ট্রাক আজকে রাস্তায়। আমরা মোটামুটি 192-193 কিলোমিটার চলে এসেছি। এখন বাজে 7:23, মানে আমরা এখন ব্রেকফাস্ট 4:30 স্টার্ট করেছিলাম, তার মানে আমরা 3 ঘন্টা আসলাম। 3 ঘন্টা মোটামুটি 200 কিলোমিটার মতন কভার করেছি, একটু কম, 10 কিলোমিটার কম, মোটামুটি 200 কিলোমিটার ঠিকঠাকই আছে। রাস্তাঘাট ভালো, এখন ব্রেকফাস্ট করে নেব, তারপর আবার স্টার্ট করব। এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, ঘর থেকে খাবার নিয়ে আসা হয়েছে, ব্রেকফাস্টটা করে নেব, তারপরে আবার স্টার্ট করব। এই পাশ দিয়ে পাস হচ্ছে আর প্রচন্ড জ্যাম। এই ফ্লাইওভারটা হচ্ছে, সেই জন্য মনে হয় ফ্লাইওভারটা হয়ে গেলে ভালো হয়ে যাবে। আমরা খারাপ রাস্তা দিয়ে আবার ভালো রাস্তায় এসে পড়েছি। রাস্তাটা মোটামুটি ওভারঅল
100% ভালোই যেখানে যেখানে খারাপ আছে সেখানে খুব খারাপ বলবো না বাট ওই ডাইভারশনের জন্য ওখানে ট্রাফিক খুব স্লো হয়ে যাচ্ছে আমাদের একটা মাইলস্টোন দিতে হবে 500 কিলোমিটার ড্রাইভ অগ্নির প্ল্যান অ্যাচিভমেন্ট আমাদের এর আগে গেছিলাম আমরা জলপাইগুড়ি গেছিলাম ওটা 650 কিলোমিটার মতন ছিল তারপরে এটা আমাদের অনেকদিন পরে তখন ওজোর 3 বছর বয়স ছিল এখন ওজোর 5 বছর 2 বছর পরে আমাদের আবার একটা 500 কিলোমিটারের লং ড্রাইভ
আমরা এসি এই ভুবনেশ্বরের ওটিডিসি রেস্টুরেন্টে এখানে লাঞ্চ করলাম, একটার সময় পৌঁছে গেছিলাম এখানে। তো এখানে সামনে কোর্ট আছে, কোর্টের ওখানে প্রচণ্ড জ্যাম, কোনো পার্কিং কিছু নেই। এখন আমরা গেটটা মিস করে গেছিলাম, আমাদের ঘুরে আবার ওই দিক দিয়ে ঘুরে আবার আবার আসতে হয়েছে। তো এখানে মোটামুটি লাঞ্চ করে নিলাম, এক ঘন্টার মতন টাইম লাগলো এখানে। আর আমাদের লাঞ্চে পড়লো 551 টাকা, মাছ ভাত, ডাল, পাঁপড় আর আলু ভাজা, টোটাল 551 টাকা। খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল। তো এখানে ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আমাদের গাড়ি এখানে পার্কিং করা আছে। এখানে এখন বেরিয়ে পড়বো, আরও 62 কিলোমিটার যেতে হবে, 1.5 ঘন্টা মতন টাইম লাগবে। আমরা পৌঁছে গেছি পুরীতে, হোটেলে চেক ইন করে নিয়েছি। আজকে কোনো হোটেল কিছু পাইনি, তো বেসিক্যালি নর্মাল একটা হোটেল পাওয়া গেছে সমুদ্রে একদম বিচের কাছেই, তো ওটাতেই আপাতত চেক ইন করে নিয়েছি। দেখাচ্ছি বাইরেরটা, সমুদ্র